আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বনের কিছু ফল নিয়ে, তাই আজকে দেখাচ্ছি আপনাদের সেই ফলটা খাওয়ার মতো হয়েছে কি। সুন্দরবনের কিছু ফল, এর নাম হচ্ছে কেওড়া। দেখতে পাচ্ছেন এর গা আটাটা হয়ে গেছে, মানে টক হয়েছে, মানে বিভিন্ন রকম ভাবে খায়, খেয়ে থাকে, এমনি খালেও খাওয়া যায় এবং চাটনি করে খাওয়া যায়। দেখুন কি সুন্দর ধরেছে গাছটায়। দেখুন ভালো করে, আপনার দেখেছিলেন কিছুদিন আগে যে এই কেওড়া টক হয়নি, কিন্তু বলেছিলাম এক মাস পর হবে, এক মাস হয়ে গেছে, টক হয়ে গেছে। আপনারা দেখুন এই যে খুব ভালো হয়নি, তিন চারিক গেলে ভালো খাওয়ার মতো হবে, বুঝতে পেরেছেন? আপনি খাচ্ছি দেখতে পাচ্ছেন, হয়নি। আপনাদের শুধু এই ভিডিওটা দেখানোর জন্য, শেষ থেকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখাবো আপনাদের যে কীভাবে কতদিন লাগে এই ফল মানে টক হতে। মানে নাম বলে কেওড়া। এখন নদী শুকনো আছে, জল ওঠে না ওপারে, তাই শুকনো। এই যে নদী কাছে, এই যে অনেকগুলো গাছ আছে এখানে, এই যে ওরা মাছ মাছ দেখো চলে, দেখতে পাচ্ছেন প্রচুর কেওড়া ধরেছে। এখানকার ছেলে পেলে রাখে না, সব ভেঙে নেয় কাঁচায় কাঁচায়। আপনাদের একদিন দেখাতে দেখাতে নিয়ে যাব বড় বনটায়, যাব কিছুদিন পর। দেখতে পাচ্ছেন, দেখুন ঠিক আছে। আসলে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসছিল এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।